নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো প্রত্যেকবারের মতো আজও চলে এসেছি গালিফস্ট্রিট পেট মার্কেটে এই সপ্তাহের ডগ প্রাইস জানার জন্য। আর ডগ প্রাইস জানতে হলে বন্ধুরা আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ডগ সেলারদের কাছে আজ এই সপ্তাহের কি ডগ প্রাইস আছে সেটা আমরা জেনে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ব্ল্যাকের কি প্রাইস আছে? 12,500 টাকা। মেল না ফিমেল? ফিমেল। মেলের দাম কত? মেলের দাম কত? ল্যাবেরি ব্ল্যাকটা, ল্যাবেরি ব্ল্যাক কালারের কুকুর পাবো, খুবই রেয়ার, খুবই লাগবে। এক মাস পরে পরে এসে কত? ২৫ আর ১৮ সব কি সেম প্রাইস? সেম প্রাইস, সেম প্রাইস। থ্যাংক ইউ। কোনটা বলা মেল আছে? বয়স হচ্ছে দেড় মাস। খুবই কম প্রাইসের, 18,000 টাকা। দারুণ, একদম অ্যাক্টিভ, বিভৎস অ্যাক্টিভ, মানে দেখতেই পাচ্ছেন গোল্ডেন, গোল্ডেনের ওপরে খুব সুন্দর। মেল ফিমেল অ্যাভেলেবেল আছে? খুব সুন্দর, দু মাস প্লাস দেখতেই পাচ্ছেন সিজু, দু মাস প্লাসের আছে। আর দেখতেই পারলেন প্রাইস কি রেখেছো? 35,000 টাকা। অরিজিনাল একদম সুচ রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি আছে, দেখতে পাচ্ছ ওয়ান কোয়ালিটি আছে। আর মেল না ফিমেল আছে গো? মেল আছে। আর মেল ফিমেল অ্যাভেলেবেল? বোধ অ্যাভেলেবেল হয়ে যাবে 35,000-এ।
ল্যাপটা দেখছি তাহলে কালমিশন কত চোদ্দ হয় আচ্ছা গোল্ডেনের কি প্রাইস আছে চোদ্দ চোদ্দ হাজার টাকা ফিমেল আছে কতদিনের গো বাচ্চুদা বিয়াল্লিশ দিনের গোল্ডেন রিট্রিভার একদম ফিমেল পাপি আছে খুব অ্যাক্টিভ দেখে নিন আর গোল্ডেনের ওপর একদম বড়ো হলে গোল্ডেনটা আরও বেশি আসবে চোদ্দ ককার চোদ্দ 14,000 এই দুটোই আছে বিরাট